সবার সময় চিৎকার, মুমূর্ষু রোগীর চিৎকার, কবরের চিৎকার, হাসরে চিৎকার, ইয়া নাফসি ফুলছে রাতে চিৎকার, জাহান্নামীরা চিৎকার দিব কেমনে, হাদিসটা বলতে পারলাম না, সমগ্র বিশ্ব চিৎকার চলতে আছে, দর্শিতা নির্যাতিতা রমণীরা চিৎকার দিয়া কো আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, ঠিক কিনা? এখন স্টেডিয়াম কলকারখানা পর্যটন এলাকা ছাস ছায় স্টল বাজার হাটে মাঠে ঘাটে মাঠে এর চিৎকার কমিয়ে একটা চিৎকারের লগে সমন্বয় করতে হবে, সেটা হচ্ছে মুয়াজ্জিনের আজানের ধ্বনির চিৎকার, কথা ঠিক কিনা? আর তাহাজ্জুদ পড়িয়া হুহু করে চিৎকার দিতে হবে, আল্লাহ ক্ষমা চায়, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনান নার, আরে মুক্তি যদি চিৎকার দেওয়া লাগে একটা চিৎকার দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কথাটা বুঝাইবাল্লাহ এই ওয়ার্ল্ডটা দর্শি, তাইলে আমাদের এই বিশ্বের বর্তমানে চিৎকার শুরু হোক আল্লাহর জিকির নিয়ে, কি নিয়ে? আল্লাহর জিকিরের চিৎকার শুরু হয়ে যাক, কান্নার চিৎকার শুরু হয়ে যাক কবর আজাব থেকে বাঁচার জন্য, সে চিৎকার দিতে কি আপনারা রাজি আছেন? রাজি আছেন কিনা মুসলমান? তাহলে দুনিয়ার এই সমস্ত হাং চলে যেতে হবে, এ পৃথিবী থেকে চলে যেতে হবে কিনা? তাহলে কিসের চিৎকার, কিসের হাঙ্গামা যদি চিৎকার দিতে হয় আল্লাহর নামে, কিসের নামে? তাহলে এতক্ষণের আলোচনার সামারি হচ্ছে, আমরা হোলা কোলাহল কমিয়ে, সাউন্ড পলিউশন কমিয়ে, আম্মাজিরা হাসি উল্লাসের কথাগুলা কমিয়ে, বাড়িতে মনে মনে একটু জিকির করে, আর তাহাজ্জুদ রজুর তাহাজ্জুদ পড়ে রাত্রে পাঁচটা মিনিট একটু কাঁদে, যদি রেগুলার নাও পড়ে, কোনোদিন যদি উঠে যান রাত্রে, উঠে একটা দিন একটু চিৎকার দেয় আল্লাহর দরবারে, আল্লাহ অনেক গুনাহ করেছি, আমার গুণাগুলো আপনি দেখেছেন জানেছেন জেনেছেন, আপনি আমাকে ক্ষমা করে দিলে তো আর কেউ মামলাটা ফাইলটা শু করবেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, চোখের পানিতে বুক বাসাবেন, আমরা সারা পৃথিবীর মানুষ শুধু ব্যস্ত চিৎকার স্বামীজি, শুধু চিৎকার আর চিৎকার, বক 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 বক, সারা পৃথিবী বক বকের উপর চলছে, ঠিকই না? এই বক বকগুলো কমিয়ে যদি এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে হয় আল্লাহর জিকিরের বক বক শুরু করতে হবে, ঠিক কিনা? আল্লাহর জিকিরের ধ্বনি, আলা ইন্না বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র ঘুমের ট্যাবলেট, এই পৃথিবীর ঘুমের ট্যাবলেট, এই পৃথিবীর শান্তির ট্যাবলেটের নাম হচ্ছে জিকির, ঠিক কিনা? আমরা যাচ্ছে ঘুমাইয়ে না, ঘুমের ট্যাবলেট খায়, মাস আসিরা বেশি টেনশন, টেনশন কোনো টেনশনের কোনো ওষুধ নেই, ক্যান্সারের তো ভয়াবহ, কিসের টেনশন? পৃথিবীর তো বেল নেই, বাস আমি তো আরেক বিয়ে করি শেষ, তো বিয়ে করছি কি হয়েছি করো বই, ঠাঁসা করো সাইরেন করো বই, আমি আলহামদুলিল্লাহ যে অবস্থা আছে কি আলহামদুলিল্লাহ, ওরে কথা কয় না, কি 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 আলহামদুলিল্লাহ, হোয়াট ইজ টেনশন? আমরা মৃত্যুর পরে তো চলে যাবো আমাদের আসল বাড়ি জান্নাত, জীবনে টেনশন করবি নি, টেনশনের আজ সাইর হাসটা লাতি দিই প্রত্যেক দিন, আর কোনো টেনশন নাই, এই মুহূর্তে যদি মরি যাই আলহামদুলিল্লাহ, আমি মরার জন্য রেডি আছি, বিমান উঠবে লাগবে একে রেডি, কতক্ষণে হাতে বিমান উঠবো, হজর যায় তোমরা যারা ঠেলা ঠেলি করে ইমিগ্রেশন, স্যার আমারটা করেন তো আগে, তাহাতে আল্লাহরে কষ্ট আল্লাহ তাহাতে আর বিমানটা হাঁটার, তোরা জান্নাতে যাইতিস আসনি, আঁচুটা খেয়ে খেয়ে যাবি লিল্লাহে তাকবীর, যাইতি যদি চাস তো কোনো মারণ ছাড়া কেনে জান্নাতে যাবি, আর কহ মাগে মতে ট্যাবলেট খাইতে হইব তো, মরি না জান্নাতে যাবি, বেকে জান্নাতে যাইতে চাস মরতো কেউ রাজি নাই, দরকারের সিঙ্গাপুর যে কিডনি ফালটা লাগবে, কাইলা দাউদ গান্ধী রাখছে মনে আছে কহ হুজুর হেমিয়া সিঙ্গাপুর যায় মাথায় ফালটা আছে, মগজের সাইডবার খুলি সাইডবার লাগেছে, আসল সালাম কাহ দূর মর হুক, ঠিক কিনা? তাহলে মরবি নি, আমি বহুত সেনা মানুষ আয় ধরি এলেছি হনাই মরিবেল্লা রেডি, আল্লাহ আল্লাহ জাত করে নেন রেডি আছি আমি খুশি মুখে, তারপরে মুয়াজিম নে জামাল রাজি আল্লাহ তালা আমি খুশি পাইও মো তাইও বাইরে ভাই বহুত দিনে তোর অপেক্ষায় আসি 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 রে, আল্লাহ একবার সিরিয়াতে করো না ভাইরাস, যখন মহামারী রু রয়েছে ব্যাক মরে যান হেমি আর কহলাই যান দূরও, এ মোহতের আমি বুড়ি আঙুলতি করি না, আয় আয় মোহত আয় হেমি হলাই না, আমি পরিসংখ্যান করছি 90% মহিলা টেনশন প্রতিবন্ধী গেছে, টেনশন জামাইনি কোনো বড় বিয়ে করো, জামাইনি কোনো বিয়ে করো, করো গো এতে ঠাসা করবো আর কি, তা তো আরো খোসা কমবো, এত সাইরেন করলে হোসা আনা কমবো, ঠিক কিনা? কোনো টেনশন নয়, আপনারা জিকির শুরু করেন, আম্মাজিরা জিকির করেন, আপনি মরে গেলে ছেলে পেলে দায়িত্ব কার? আল্লাহ। আপনি আল্লাহ
আপনারা জিকির নিয়ে ঈমান নিয়ে আমল নিয়ে কবরে আসেন, আপনারা আল্লাহর প্রশ্নটাই করবে। যুবক কোনো টেনশন করবি নি, তোকে টেনশন হলো হ্যাঁ বিয়ে করিম কেমনে খাবাই কেমনে, আগে বিয়ে কর, পরে খাবার নিয়ে চিন্তা আল্লাহর রহমতে, দশে গাইলে তুইও গাইবি, মরলে মরে যাবি, অসুবিধা কি? তোর কথা কয়না, কথা কস সারে, কথা কস সার। আর মাইয়ার ভার আছে শিয়া না, সামনে সপ্তাহে আলোচনাটা করিও, হোলার হুড়া আলতা সোনোগ্রাফি নেই, হোলা কি হোলা খিতা করে, তো হোলা খিতা করু, মাইয়ারে তো 60% চাকরি থামাই গেছে, হোলা ডাং ডাং করে, হোলা কি করে, ডাং ডাং কি ডাং, ডাং ডাং কি করে, আরো জোরে, 60% চাকরি প্রাইমারি রোলে গেছে গেরা, তো হোলা খিতা করবে ডাং ডাং। আর দর্শন আরো কি বাড়ে সাহসা, ইরে আর কথা মনে করবি রে, বাংলাদেশের মানুষ হু হু করি বাড়ি যাবি, ছেলেগুলা মাস্টার ডিগ্রি পাশ করে কাঁদে, এরপরে চাকরি করি, এরপরে 3-4 বছর ওরে গট্টর করে হরে বিয়া, সে সময় তো যৌবনত্ব গা জসিম ভাই সাহির গা, যৌবন থাকিতে বন্ধু আইলা না আমার দিকে, চাইলা না রে মনের কথা বুঝলা না, 18 বছরে যৌবন থাকিতে জসিম বিয়া করলা না, ঠিক কিনা? এরপরে এত 38 বছরে বিয়ে করে আসিল, 1 মাস কয় মাস, এবার গেছে বিদেশ কর আসিল, এবার বয়স হয়ে গেছে 15 বছর বিদেশ, তাই হয়ে গেছে এদের 48 বছর, কয় বছর ডায়াবেটিস জসিমের মিস কল দে ভাই রে, বহুদিন পর জসিমের দেখা ভাইলামে ভাইলামে রে, আর দিয়ে মেসেজ দেয় হাতের আলট্রাসোনোগ্রাফি করেছে দে, আর দি কয় কি কয়, আর জোরে, এত সুন্দর জবান আল্লাহ 17 বছরে দিছে যুবক গারে, ওই হাতে কাজে লাগাইল নাই, আল্লাহ সমাজের উপর আল্লাহর গজব ঠাসাই আইছে হে ও, ঠিক না? এই কি গজব দেখছে আল্লাহ, তোমার সাক্ষী রেখে বলছি আমি দেখতে পাচ্ছি আল্লাহর গজব ঘরে ঘরে হান্দাইব, আগে ছোটবেলায় শুনছি ধানে মাটি অক্তর করে দিয়ে লবিয়ে দিয়ে লব, আরন হোলার আলট্রাসোনোগ্রাফি সে হোলা কি করে, এস্টাবলিশ হয়েছে নি, এস্টাবলিশ হয়ে নি, সরকারি চাকরি করে নি, চাকরি আছে নি, চাকরিটা দিত সরকারে, সরকারে কি ঠেকছে তোর লই, ওর কথা কয় না, কোথা থেকে চাকরি শুরু করবো, চাকরি তোর কত দর, উপজেলার নির্বাহী হয়েছে হুড়া থানা, একজন লোক আছে 5 লাখ, 5 লাখের ইমাম কয়জন, একজন, 18 কোটি মানুষ আল্লাহ রাজা বানাছে একটা, কয় না? তারপরে আব্দুল হামিদ ভাই, হামিদ ভাই অন প্রেসিডেন্ট, আমি তো ভুলে গেছি, আব্দুল হামিদ সাহেব আমার প্রেমের মানুষ, বন্ধু মানুষ, উনি তো এলএলবি স্টুডেন্ট ছিল, আমিও এলএলবি পড়ছি, আল্লাহ বন্ধু কই এর কথা কয় না, তো আল্লাহ 18 কোটির লে শেয়ার ইয়ার বাজেট করছে প্রেসিডেন্ট কয়জন, তো আর তুই যদি আশা করস বাঞ্চানগর রোমকে প্রেসিডেন্ট হইব, তো ওনারে কি মারিয়ে লমনি আল্লাহ, এ মাইয়ার বারা আতুডা সিটিং এর আতুডা উড়ে দেখছেন, সে আনাগুন তার এমন মাইয়ার বারা আতুডে না, মুর্শিদ তো মাইয়ার বাপ, এত আতুডে না, আমি মাইয়ার বাবা, আমি আতুডে ইয়ে, আমি কাল্লা কাল্লা বসে টেহা 20 লাখ রায় দিও, বেকার জামাই সাহেব ইয়ে দিও, আর বেড়িতে বোকা, আমি মাইয়ারলে বাড়িও রেডি করে গেলেছি, লাখ সময় তেন শহরে, বস হুতেরা খাইবো মাইয়া খাইতো না, কিছু সিটিং আব্বা আছে, এতে হো লাগো মানে আমি ব্যাগ লেগে দিই, তারপরে আজি সাহেব আগো পাঞ্চা নগর কজি তোর দোয়া করে দিছে আল্লাহ দিব, এতে হলো কি আব্বা, সিটিং আব্বা, কি আব্বা, আর জোরে মারে মা, আব্বা বানাসি 1000 আব্বা, এটার ভিতরে একটা হলো সিটিং আব্বা, কি আব্বা, তুই জোরে কথা করতি না, কি আব্বা, এত দোয়ার নাম সিটিং দোয়া, কি দোয়া, হুতুর কোন নামে ব্যাগ দি, এত জিরির দোয়া, জি তোর আল্লাহ দিব, ঠিক আছে কথা এটা কবুল হয়ে গেছে, হুতুরা ব্যাগ গান বেশি, নাতিরা ছবি চায়, গরু দালালে করি ব্যাগ শেষ, অজির হলগ্য উপজেলা নির্ভর হয়েছে, মাইয়োগা ডাক্তারে গেছে, মাইয়োগা ভালো অস্ট্রেলিয়া থায়, ঠিকই মাইয়ার বংশ উজালা হয়ে গেছে, ঠিক কিনা? আর হোলার হোলার নায়নাথপুরেরা ডাং ডাং, কি ডাং, আরো জোরে, আমি মসজিদের আজি সাহেব সামনের কাতারে বইয়ে, এতে ফরাইজ বন্টন করে না, এটা কেয়ামতের আলামত, কেয়ামতের আগে লা তুকসামুল মিরাস, ও কেয়ামতের আগে আমার উম্মত ফরাইজ বন্টন করতো না, এই আল্লাহ মাইয়ারা কি করে হচ্ছে, সিটিং আপনার কবর হইলে কবর জুতা দিয়ে রে ঠুন্ডাইছে দিয়ে রে, তোর কবর খোদার আগুন জ্বলক, খোদার আগুন জ্বলক, কোয়াল সরক, কৈত সরক, আল্লাহর গজব পড়ো, এরকম বুড়িগা আমাদের লক্ষ্মীপুর নাই রে, আর কথা তো অনেক শেষ নাই, আগে শেষ করি, এরকম হাজি সাহ বুড়িগা বর্তমানে আঙ্গ সামনের কাতারও নাই রে, আল্লাহর কোরআনে জব করে দিছ, আমার আম্মাজির করলে তো আল্লাহ হইছে, এটা রেডি দেখছি, 3টি হইলে 2টি আইব হলা, 1টি আইব মাইয়া, তুই আগে মাইয়া জমি দি বাড়ি দি হরে দোয়া কর, তুই লক্ষ্মীপুরের বাড়ি গা হলার নামে লেদি মাইয়ার গজ দোয়া করে দিছি, তার মতো আস্তা জালিমা ডাকায় কোরআনের জীবন্ত হত্যাকারী দুনিয়াতে আর নাই, এতে মিরাসের আয়াতটার জব করে দিছি, অনেক হুজুরের নাম আছে বনের মাংস দেনা,
কথা কও ঠিক কিনা এরে বল হয়ে গেছে আর একটার না কথা শেষ আল্লাহ করে আল্লাহ নামে জিকির করে শিক্ষা দিবা তো হইক দেখ আর মসজিদে কিতা দিবি বলে এক মিনিট যাইতে বইলে যাস 160 আমি নেমে চলে যাবো গাড়িটা আমার ড্রাইভ করতে হইব হ্যাঁ ফিনিশ হওয়ারও চলে যাই হ্যাঁ 3000 টাকা দিব মসজিদের জন্য মসজিদে